কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের মডেল মহিলা কলেজ এলাকায় বসছে কোরবানির পশুর হাট। ক্রেতা ও বিক্রেতার সমাগমে জমজমট হয়ে উঠেছে এ হাট। এছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ক্রেতা ও বিক্রেতা আসতে শুরু করেছে পশুর হাটে। আগামী সোমবার শেষ হবে নাঙ্গলকোটে পশুর হাট। এর মধ্যে বেচাকেনা ধুম পড়েছে। উপজেলাব্যাপী কয়েকটি পশুর খামার রয়েছে। ওইসব খামারে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির বাহারি নামের গরু। খামার থেকে এসব গরু হাটে উঠায় নজর কাটছে ক্রেতাদের। খামারিরা বলছেন কোরবানি ঈদে পছন্দের পশুর মধ্যে রয়েছে লাল রঙের গরু। সরজমিনে গিয়ে দেখা যায় এ হাটে উঠেছে দেশি জাতের লাল রঙের, কালো, সাদা রঙের গরু। এছাড়া রয়েছে শাহী ওয়াল ক্রস, ফ্রিজিয়ান ক্রস, ইন্ডিয়ান গরু হরিয়ানা। এ বাজারে সর্বনিম্ন 70,000 টাকা থেকে শুরু করে 5,00,000 টাকা দামে গরু উঠেছে। খামারি সোহেল বলেন 3,20,000 টাকা দামে 60টি গরু বিক্রি করেছেন তিনি, দামও ভালো পাচ্ছেন। ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছি এবং মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে। আমি সকাল দুপুর থেকে আমি সর্বোচ্চ 3,20,000 টাকা বিক্রি করছি। নিজামুদ্দিন নামের এক ব্যক্তি বলেন তার লালন পালন করা দেশি প্রজাতির লাল রঙের একটি গরু নিয়ে তিনি হাটে এসেছেন। দাম কম বলে গরু বিক্রি করেননি। হ্যাঁ, গরু বিক্রি করতে আসছিলাম, এখন আজকে দাম কম বলার কারণে এখন বিক্রি করতে বিক্রি করিনি। তবে অনেক ক্রেতা বলেছেন দাম বেশি যাওয়ায় তারা গরু কিনছেন না। আবার কেউ কেউ বলেন দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় পছন্দের পশু কিনেছেন তারা। নাঙ্গলকোট উপজেলা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সালে আহমেদ পাটোয়ারি বলেন এ বাজারে যারা অসুস্থ গরু নিয়ে আসবে তাদেরকে বাজার থেকে বের করে দেওয়া হবে। কোরবানির হাটে অসুস্থ গরু আনা নিষিদ্ধ। আর যেসব সুস্থ গরু অসুস্থ হয়ে পড়বে ওই পশুদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। কোনো গরু যদি গর্ভবতী সন্দেহ হয় ওই গরুকে গর্ভ পরীক্ষা করা হবে। এবার দেশি গরু চেয়ে ফ্রিজিয়ান ক্লাস জাতের গরুর পাশাপাশি দেশি লাল রঙের গরু বেশি উঠেছে। জি, আমরা যারা অসুস্থ গরু আনতেছি আমরা তাদেরকে নিষিদ্ধ করতেছি, এগুলো যেন বাজার থেকে নিয়ে যায়, কারণ অসুস্থ গরু বিক্রি করা নিষেধ। আর তাৎক্ষণিক যদি কোনো গরু অসুস্থ হয়ে পড়ে আমরা প্রাথমিক যে চিকিৎসা সেটা দেওয়ার ব্যবস্থা করতেছি। এবং যেসব গরু বিক্রি হচ্ছে বাজারে তাদের যদি কোনো গর্ভ পরীক্ষার বিষয় হচ্ছে আমরা সেগুলো করে দিচ্ছি। এবার কোন জাতের গরুগুলো বেশি উঠছে বাজারে? আসলে আমাদের দেশি গরু হচ্ছে মানে পিজিয়ান জাতের অনেক গরু আছে, পিজিয়ান যেটা ক্রস যেটা আমরা বলি, পিজিয়ান ক্রসের গরু আছে অনেক। পাশাপাশি আমাদের লাল জাতেরও অনেক গরু আছে, যেটা আমাদের দেশি অনেক দেশি গরু আছে। সর্বোচ্চ দাম এবারে কত টাকা পর্যন্ত উঠছে আপনার জানা মতো? আমি এখানে দেখছি যে একটা গরু পর্যন্ত 3,00,000-3,00,000 টাকা বলতেছে। এরকম আজকে যে বাজার, এখনও তো বাজার তো জমজমাট হয় নাই। আমরা জানি যে বাজারটা সোমবারে হয়তো শেষ বাজার, এবার তারও বেশি করে বেচা কেনা হবে, এখন অতটা বেশি বেচা কেনা হচ্ছে না। খামারিরা কেমন লাভবান হচ্ছে এখন পর্যন্ত? যে দাম আছে তাতে খামারিরা অনেক লাভবান হচ্ছে।